হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হচ্ছে শনিবার, শনিবারে সবাইকে জানাই হচ্ছে শনি পুজোর অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শনি ঠাকুর সবার বিপদ দূর করুক। আর হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার বাপের বাড়ি, তো এখানে এসেছি, দুদিন হয়ে গেছে, কিন্তু কোনো ভিডিও বানাইনি বলে কোনো ভিডিও শেয়ার করিনি। আর দেখো কত মহিলারা এগুলো, এরা কিন্তু সবাই উপোস, তো সবাই উপোস করছে। আর ওখানে পুজো হচ্ছে, এর জন্য শাড়ি দিয়ে ঢাকা। আর আজকে তোমাদের সাথে ভাবলাম যে কিছু কথা শেয়ার করি, তো তার জন্যই। আর দুদিন থেকে বাপের বাড়িতে এসেছি, কি কারণে এসেছি তো সেগুলোই হচ্ছে তোমাদের সাথে আজকে বলবো। এখানে বাপের বাড়িতে আসার কারণ হচ্ছে ডাক্তার দেখানো, আর ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানোর পরে প্রথমে হচ্ছে কি করেছি বলতো, আউটডোরে ডাক্তার দেখিয়েছি। আউটডোরে দেখানোর পরে ডাক্তার বলেছে হসপিটালে ভর্তি হতে, আমার কিন্তু শারীরিক কোনো সমস্যা নেই। আর হচ্ছে বলেছে হসপিটালে ভর্তি হতে, কারণ আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমার প্রথম যে ছেলে আছে তো ও হচ্ছে সিজারে হয়েছে, যার জন্য পরেরটাও বলে সিজার করতে হবে, তো ডাক্তার বলেছে সিজার করাতে। তো কালকে দেখিয়েছিলাম, আর আজকে হচ্ছে একটা প্রাইভেটে ডাক্তার দেখিয়েছি, উনিও বলেছে যে ভর্তি হয়ে যেতে, সিজার করাতে হবে। আর আমি চেয়েছিলাম যে এই বেবিটা যেন আমার নর্মালে হয়, কারণ নর্মালে হলে পরে খুব ভালো আমার ক্ষেত্রে, কারণ শরীর সুস্থ হয়ে যায় কিন্তু এক দুদিনেই সুস্থ হয়ে যায়, আর সিজার করার পরে হচ্ছে শরীর হচ্ছে অনেক দিন পর্যন্ত মানে বেডে শুয়ে থাকতে হয় সিজার। তো তাই ভেবেছিলাম যে যদি নর্মাল হতো ভালো হতো, ডাক্তারবাবুকে বলেছি, বললো যে রিস্ক নিব না আমরা, তো কি করব, সিজারই করতে হবে। তো কবে সিজারে যাব না যাব সব কিছুই তোমাদেরকে বলবো। এই যে দেখো এখানে হচ্ছে মা, আমার ছেলে তো অনেকক্ষণ আগে থেকে এখানে এসেছিল, আর কি করব বলো, কিছু করার নেই, শুধু তো চাইলেই হয় না, কিছু তো থাকে ভগবানের হাতেও, তো ভগবান যা চা যা চায় তাই হবে। তো ভগবান যদি চায় যে সিজার, তো সিজারেই হবে। তো ভাবলাম যে এই কথাগুলো তোমাদের সাথে বলি, আর পুজো যেহেতু দেখতে আসছি তো পুজোটাও তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার জন্য প্রে করো, কারণ খুব তাড়াতাড়ি আমার ছোট্ট যেই আসুক, ছোট্ট সোনাইকে দেখাবো। তো আর কি বলবো বুঝতে পারছি না, কারণ বেশি কথাও বলতে পারি না এখন, আর কি বলবো সেটা নিয়েই কনফিউশনে থাকি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি যখন পারি। তো আজকের ভিডিওটা এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো এটা এই প্রেগনেন্সির ব্যাপারে আমি ভাবছি যে একটা নতুন ভিডিও বানাবো, তো সেটা বানাবো কি না তো তোমরা বলো। আর চলো আজকের ভিডিও এতটুকু, তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।